আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে যে টপিকটা আপনাদের সাথে কথা বলবো, এটা আসলে আপনারা অনেকে আমাকে আস্ক করছিলেন এই বিষয়টা, সেটা হচ্ছে আপনাদের কবুতরগুলো দিন দিন শুকিয়ে যাচ্ছে, ব্রিডিং এ নিয়ে যাচ্ছেন, ব্রিডিং এই আপনার মিটিং করতেছে কিন্তু ডিম পারতেছে না, আর কবুতর দিনকে দিন শুকিয়ে যাচ্ছে। আসলে এইটার কি সমাধান, এইটা নিয়ে আজকে আমার ভিডিওটা। আমার বাসায় আসলে এরকম কোনো কবুতর নাই, বাট আমি জানি এইটা কেন হয়। এবং এরকম নাই বলতে এর আগে আমার একটা বাজার থেকে কেনা মাদি এরকম হয়েছিল, প্লাস আরো অনেক ছোট ভাইদের হয়েছিল, তখন আমি সলিউশনটা দিছিলাম। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল ভিডিওর দিকে যাই এবং এই সমস্যাটা কেন হয় এবং এর কি প্রতিকার সেটা আপনাদেরকে বলবো, এবং এটার প্রতিকার ভেষজ উপায় কিভাবে করা যায় সেটাও আপনাদেরকে বলবো। চলুন ভিউয়ার্স, মূল ভিডিওর দিকে যাই। কিন্তু সে তার কাঙ্ক্ষিত খাবার খাইতেছে ঠিকই, কিন্তু কবুতর কোনোভাবে তার স্বাস্থ্য পরিবর্তন হচ্ছে না, কিন্তু কেন? ব্যাপারটা হচ্ছে আমাদের মানুষের অনেক সময় এই প্রবলেমটা মানুষেরও হয়। দেখা যায় বাচ্চার পেটটা শুধু বড় হচ্ছে, শরীর আস্তে আস্তে শুকায় যাচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে এই প্রবলেমটা হয়। এটা হয় হচ্ছে কৃমির জন্য, কবুতরের ক্ষেত্রেও আপনার এই প্রবলেমটা হয় হচ্ছে কৃমির জন্য। প্রথমে হচ্ছে আপনাদেরকে যদি এই প্রবলেমটা এড়াতে চান, আপনাদেরকে কবুতরকে কৃমি থেকে দূরে রাখতে হবে। কৃমি থেকে কবুতরকে দূরে রাখতে হলে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কবুতরকে সবসময় কবুতরের ঘর, তারপর হচ্ছে কবুতরের খাবার পাত্র, কবুতরের পানির পাত্র, এগুলো পরিষ্কার রাখতে হবে। এগুলো যদি পরিষ্কার না রাখেন অবশ্যই ম্যাক্সিমাম টাইম দেখবেন যে কৃমিতে কবুতর আক্রান্ত হচ্ছে। আর কৃমি রোগটা এমন একটা রোগ যে রোগটা বোঝা যায় না, যে রোগটা বোঝা যায় না, তার মানে কবুতরকে দেখে গেস করা যায় না। কারণ একটা কবুতর যখন কৃমি হয় এটা ধরা পড়তে পড়তে আপনার সময় লেগে যায় হচ্ছে প্রায় 1-1.5 মাস, ততক্ষণে সে ভিকটিম হয়ে যায়। অথবা দেখা যায় যে কবুতর শরীর কোনোভাবে আপনি যাই করতেছেন কবুতরের শরীরের কোনো পরিবর্তন আসতেছে না, আপনি খাবার দিতেছেন, বিভিন্ন ধরনের খাবার দিতেছেন, ভালো খাবার দিতেছেন, সেও খাইতেছে কিন্তু তার কোনো পরিবর্তন হচ্ছে না স্বাভাবিক। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, কবুতর যখন খাবার খাওয়াচ্ছেন খাবারটা কিন্তু খেয়ে নিচ্ছে কৃমি, কবুতর কিন্তু সেই খাবারের পুষ্টিমানটা পাচ্ছে না, যে কারণেই কবুতরের স্বাভাবিক কোনো পরিবর্তন হচ্ছে না। তো আপনারা যখন কবুতরের ঘর পরিষ্কার রাখবেন, আর আপনার ঘরটা পরিষ্কার রাখবেন, পানির পাত্র পরিষ্কার রাখবেন, খাবারের পাত্র পরিষ্কার রাখবেন, তখন আপনার কবুতরের এই ধরনের সমস্যা অনেক কম হবে। আর মনে করেন কৃমি হয়ে গেছে, এখন কি করবেন? এখন কথা হচ্ছে কৃমির বেশ কিছু ওষুধ পাওয়া যায় বাজারে, তো বাচ্চাদের কৃমির যে ওষুধগুলো আছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। বাচ্চাদের কৃমির ওষুধের কথা বলছি আমি, যে যদি ফার্মেসি থেকে আপনারা ইউজ করতে চান, এরকম বেশ কিছু ওষুধ আছে, আমি নাম বললাম না, যে কোনো বাচ্চাদের কৃমির ওষুধ কবুতরের ক্ষেত্রে অনেক কাজে আসে, তা আমি স্পেসিফিক কোনো নাম আপনাদেরকে বলে দিলাম না। আর আমি আসলে কৃমির জন্য কোনো ধরনের ওষুধ খাওয়াই না কবুতরকে, আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে আপনার সাফি খাওয়াই, সাফিটা খাওয়াই, তো আমি সপ্তাহে 2 বার সাফি খাওয়াই, সাফিটা সবসময় পেটটা ক্লিয়ার রাখে এবং এই ধরনের সমস্যাগুলো সলভ করে দেয়। তারপরেও যদি হয়ে যায়, কৃমি হয়ে যায়, আমি সেটা বুঝতে পারি, আমি যে কাজটা করি আমি চিরতা ব্যবহার করি। এখন কথা আসতেছে কবুতরকে আপনি চিরতা কীভাবে খাওয়াবেন, আপনাকে যে কাজটা করতে হবে, চিরতা ছোট ছোট বান্ডিল কিনতে পাওয়া যায় 5 টাকা করে, আপনারা এভাবে মনে করেন 10-15 বান্ডিল কিনবেন, প্রত্যেকটা বান্ডিল আপনার 4 ভাগে ভাগ করবেন, 4 ভাগে ভাগ করবেন, 4 ভাগে ভাগ করে আপনার 1 ভাগ 1 লিটার পানি দিবেন, 1 লিটার পানি ভিজিয়ে রেখে দেবেন। ভিজিয়ে রাখবেন হচ্ছে আপনার রাত্রেবেলা, এটা দিবেন হচ্ছে পরের দিন সকালে দিতে পারেন, বিকালে দিবেন, সকালে দিলেই ভালো, খাবার পরে চিরতর পানিটা না দেওয়াই ভালো, খালি পেটে চিরতর পানিটা খুব কাজে আসে কবুতরের জন্য। তো আমি আসলে চিরতর পানি খাওয়াই, আমি আপনার অন্য কোনো মেডিসিন ইউজ করি না, তবে অনেক ছোট ভাইরা ইউজ করছে, দেখা যায় চিরতা অনেক সময় দেখা যায় বাইনাথি দোকান ছাড়া পাওয়া যায় না, অনেকের বাসার আশেপাশে বাইনাথি দোকান নাই, তো তখন যে কাজটা করতে হয় আপনার ওই বাচ্চাদের কৃমি যেসব ওষুধ আছে ওগুলো ব্যবহার করে অনেকে, কিন্তু আমি প্রেফার করি চিরতা। চিরতাটা কবুতরের রক্তের যে সঞ্চালনটা আছে এটাও খুব সুন্দর রাখে, আবার হচ্ছে আপনার কৃমির যে প্রবলেমটা এটা একেবারে সলভ করে দেয়, এবং এইটা ইউজ করলে কবুতরের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। কবুতর অনেক সময় দেখা যায় কৃমির কোর্স করাইলে কবুতর অসুস্থ হয়ে যায়। আরেকটা কথা, কখনো
কবুতর যদি অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, একদম দুর্বল, সে খাইতে পারতেছে না, এই মুহূর্তে আপনি কোনো মেডিসিন মেডিসিন দিয়ে কৃমি কোর্স করবেন না, যদি করেন কবুতরটা মারা যাবে। আবার যখন ওর যখন খাওয়ার ক্ষমতাটা থাকবে তখন আপনাকে কৃমি কোর্সটা করতে হবে, সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর চিরতার যে বিষয়টা, চিরতার বিষয়টা আপনার অসুস্থ অবস্থায় করাইতে পারেন, কোনো সমস্যা নেই। কেন করাইতে পারেন, কারণ চিরতা চিরতা হচ্ছে আপনার একটা ভেষজ প্রোডাক্ট, একটা ভেষজ উদ্ভিদ, এটার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আপনার চিরতা চিরতা দিয়ে আর চিরতা খাওয়াইলে কবুতরের উন্নতি হবে, আস্তে আস্তে উন্নতি হয়ে যাবে, কৃমিটা আস্তে আস্তে বের হয়ে যাবে। আর চিরতা খাওয়াইলে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে কবুতরের কৃমিটা মরে যায়, মরে যায়, যে মরমূত্রের সাথে বের হয়ে যায়। আর আপনার অন্যান্য মেডিসিনগুলো যে কাজটা করে সেটা হচ্ছে কৃমিটাকে জীবিত অবস্থায় বের করে দেয়। এইটা দেখা যায়। আবার আবার কৃমি কোর্স করার সময় আর একটা জিনিস আপনাকে খুব বেশি খেয়াল রাখতে হবে, খুব বেশি খেয়াল রাখতে হবে, আপনারা যারা ওষুধ দিয়ে কৃমি কোর্স করাবেন তারা অবশ্যই কৃমি কোর্স করানোর দিনটা বেছে নেবেন ঠান্ডা একটা দিন, কারণ যখন আপনারা কৃমি কোর্স করাবেন তখন কবুতরের শরীর মাত্রাতিরিক্ত গরম হয়ে যায়, যে কারণে যদি গরমের মধ্যে আপনারা কৃমি কোর্স করান তাহলে কবুতর মারা যাওয়ার পসিবিলিটি থাকে, এবং মারা যাওয়ার পসিবিলিটি এরকম অনেকেই আছে গরমের মধ্যে কৃমি কোর্স করাইছে এবং কবুতর অনেক কবুতর মারা গেছে, তাহলে এইটা অনেকেরই হয়েছে, বা কাপ্তান হয়ে যায়, হয় মারা যায় নয় কাপ্তান হয়ে যায়। কাপ্তান হয়ে যাওয়া মরার মরার মধ্যে তো কোনো তফাৎ নেই, ওর তো শরীরে কোনো শক্তি থাকে না যে ও বাঁচবে, তখন মরা আর বাঁচা আলটিমেটলি কোনো আসলে ব্যারি করে না। তো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, যখন দেখবেন কিন্তু দুর্বল হয়ে গেছে, কিন্তু মিটিং করতেছে, সবই করতেছে কিন্তু কিন্তু ডিম পাচ্ছে না, দিন দিন কিন্তু শুকিয়ে যাচ্ছে, তখন আপনারা কবুতরটা পায়খানা একটু চেক করবেন, পায়খানাটা চেক করবেন, পায়খানার মধ্যে ওই অবস্থায় কিছু দু একটা কৃমি দেখবেন আপনারা। আর যখন যেই কবুতরগুলো আপনারা বুঝে ফেলবেন এগুলো কৃমি কৃমিতে আক্রান্ত হয়েছে, আপনারা অবশ্যই ওই কবুতরটাকে আলাদা একটা খাঁচায় নিয়ে কৃমির কোর্স করাবেন, কারণ এই কৃমির কোর্সটা যেখানে ই করবে আপনার যেখানে ও ডাম্পিংটা করবে সেখানে যদি অন্য কবুতর যায় ও কিন্তু সুস্থ কবুতরও কৃমিতে আক্রান্ত হবে। আর এই জিনিসটা কৃমি আক্রমণ আক্রমণটা সব থেকে বেশি আমাদের কবুতর পালনের বাসায় হয় বাইরের কবুতর থেকে, দ্যাট মিন্স বাজার থেকে নতুন কোনো একটা কবুতর যদি নিয়ে আসছেন এই সেই কবুতরটা কৃমি ছিল, ওই কৃমিটা মনে করেন আস্তে আস্তে আপনার সবগুলো কবুতর ভিতরে ফেলে শুধুমাত্র ডাম্পিংয়ের কারণে। অবশ্যই আপনারা যারা বাজার থেকে কবুতর কালেক্ট করছেন তারা প্রথমে যে কাজটা করবেন কবুতরটা বাসায় এনে ভালো মতো গোসল দিবেন, গোসল দেওয়ার পরে আগে কৃমি কোর্স করাবেন, তারপর অন্য কবুতরের সাথে দিবেন। এই কাজটা আপনারা কখনোই এই জিনিসটা এই ভুলটা কখনোই করবেন না, কারণ বাজার থেকে কেনা কবুতর ডাইরেক্ট এনে কাঁচা ছেড়ে দেবেন, কারণ ওর শরীরে অনেক ধরনের ভাইরাস থাকতে পারে, এই ভাইরাসটা কিন্তু আপনার কবুতর অ্যাফেক্ট করে ফেলবে, যখন অ্যাফেক্ট করে ফেলবে তখন আলটিমেটলি আর কিছু করার থাকে না। কিংবা আপনার দেখা গেল বাজার থেকে একটা কম টাকা দিয়ে কবুতর কিনে নিয়ে আসছেন আর আপনার ভালো দামি এক্সপেন্সিভ কবুতর মনে করেন এই কবুতরের জন্য মারা যাবে। আপনাদেরকে এই জিনিসগুলো খুব ভালো মতো খেয়াল রাখতে হবে কৃমির ব্যাপারে, কৃমিটা যেন কোনোভাবেই সংক্রমণ না হয়ে যায়। আরেকটা কথা, ফ্লাইং কবুতর অনেক সময় কৃমির কারণে আপনার ফ্লাইং বন্ধ করে দেয়, ফ্লাইং করতে পারে না, কারণ ও শরীরের শক্তিটাই পায় না, খাবার খায় ঠিকই কিন্তু ওর কাঙ্ক্ষিত শক্তি পায় না। আমি গত বছরের একটা ঘটনা বলি, আমার একটা কবুতর আপনার খুব ভালো ফ্লাই করতেছিল, খুব ভালো ফ্লাই করেও করে পাল্লাও দিয়েছিলাম আমি, তো টুর্নামেন্টের কিছুদিন আগে আপনার ওর ফ্লাই বন্ধ হয়ে গেছে, আমি টুর্নামেন্ট ওরে সিল্ক হইতে চাইছিলাম কিন্তু আপনার ওর ফ্লাই বন্ধ হয়ে গেলো, ও ফ্লাই করতেছে না কিন্তু আমি অবাক হয়ে গেলাম, কেসটাই কি কবুতর ধরলাম না, শারীরিকভাবে ফিট আছে কিন্তু কবুতর উঠতেছে না, তাই মনে করলাম ঠান্ডা ঠান্ডা মনে হয় লাগছে, আমি কবুতরটা একটু ডাম্পিং চেক করি, আমি আলাদা একটা খাঁচা নিয়ে গেলাম, খাঁচা নিয়ে গেলে ডাম্পিংও ঠিক আছে। কিছুদিন পরে আমি আপনার ওরে খাঁচায় আপনার চার পাঁচ দিন রাখার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম যে ওর ডাম্পিংটা ছোট্ট কৃমি পাইছি। আমি যখন কৃমির কোর্সটা আপনার চিরতা দিয়ে করালাম, করার পরেই আপনার ও আবার ফ্লাই করা শুরু করলো, আমি আপনার দুই দিন খাওয়ানোর পরে ওরে ছেড়ে দিয়েছিলাম, দুই দিনের মধ্যেই আপনার ও আবার ফ্লাই করা শুরু করলো, বেশ ভালো ফ্লাই করা শুরু করলো। তো তারপরে আবার আমি কিন্তু ততদিনে আপনার টুর্নামেন্টের টাইম ওভার হয়ে গেছিলো যে কারণে আমি আর টুর্নামেন্টে দিতে পারিনি, কিন্তু বিশেষ করে যারা টুর্নামেন্ট বা আপনার রেস করেন তারা অবশ্যই এই কৃমির ব্যাপারে অনেক সিনসিয়ার থাকবেন। আর থরের কবুতরে কোনোভাবেই যাতে এরকম কৃমিওয়ালা কবুতর না ঢুকে, কৃমিওয়ালা কবুতর ঢুকলে পুরো থরই এফেক্টেড হয়ে যাবে। আর একবার থর হচ্ছে মনে করেন কবুতর, যারা আমরা কবুতর পুষি থর হচ্ছে আমাদের ফ্যাক্টরি, তো ফ্যাক্টরিতে যদি একবার প্রবলেম হয়ে যায় প্রোডাকশন কখনই হবে না ভিউয়ার্স। তো ভিউয়ার্স আশা করি আমি আপনাদেরকে এই কৃমি হলে আপনারা কি করবেন এবং কবুতর কেন শুকিয়ে যায় এটা আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার দিবেন, আর যদি কোনো প্রয়োজন মনে করেন আমার সাথে আপনার
কথা বলা দরকার, যোগাযোগ করা দরকার, যে কোনো সমস্যা হয়েছে আপনারা অবশ্যই আমাকে ফোন দিবেন। আমার নাম্বার হচ্ছে 01933311000। আমি আবার বলছি 01933311000। আর আপনারা অবশ্যই ফোন দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা আমাকে ফোন দিলে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে ফোন দিবেন। এর আগে আসলে ফোন দিলে বিভাগ আমার নিজের একটু কষ্ট হয়ে যায়, আর আমি ব্যবসা করি তো অনেক সময় ব্যস্ত থাকি। যদি ব্যস্ত থাকি আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আমি ব্যস্ত আছি, আপনি কিছুক্ষণ পরে ফোন দেন অথবা আমি আপনাকে ফোন দিচ্ছি। ওকে ভিউয়ার্স, নেক্সট টাইম অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে এবং অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে দেখা করবো। থ্যাংক ইউ ভিউয়ার্স।